नमस्कार बंधुरा आर जे गोटफार्मे सकल के स्वागत जानाई आर एर संगे जानाबो आमार सकल दर्शक के नतून दिन नतून बछर शुभेच्छा भालोबासा और अभिनंदन और जारा आमार चैनेले नतून आसबें तादेरके अनेक अनेक भालोबासा शुभेच्छा अभिनंदन जानाच्छि जे आपनारा सबाई भालो थाकबें सुस्थ थाकबें और जारा छागलेर फार्मेर संगे जुक्त होच्छेन सबाई एकटा लक्ष्ये पौंछाक बा तादेर छागल परिवार सकलेई सुस्थ थाकुक एई कामनाई करी। तो ओमिक्रोनेर जे प्रभावटा एसेछे तार थेकेओ आपनारा निजेके सुरक्षित राखबें जे विधि निषेधगुलो आछे सेगुलो पालन करार चेष्टा करबें। এইটা বন্ধুরা পোর্টটা এখান দিয়ে বেরোবে আর এটা হলো স্মার্ট নেপিয়ার আর জমিটা এখানে ট্রাক্টর আনার কোনো রকম ব্যবস্থা নেই। আমার বাগানের মধ্যে একটু জায়গা, ফার্ম শুরুর প্রথমে আমি এই জায়গায় ঘাসটা বসিয়েছিলাম, তারপর আস্তে আস্তে এখান থেকে কাটিং নিয়ে নিয়ে আমি কিন্তু অন্য জমিতে বাড়াই ঘাসটা। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে এই জমিতে কোনো রকম ঘাস নেই, তো আমার জায়গা শর্ট আর আমার যে জমিটা ফাঁকা হওয়ার কথা ছিল সেটা ফাঁকা হয়নি বলে আমার এইখানেই কাটিং বসাতে হচ্ছে। ঠাকুরনগরের এক দাদা ভাই আমাকে এই কাটিংটা রানাঘাটে এসে দিয়ে যায়। তো আমরা যত্ন করে কিন্তু একটা ভালো কিছু পেতেই পারি, সেটা শুধুমাত্র নির্ভর করে আমাদের পরিশ্রমের ওপর। দেখুন এটা কিন্তু কোদাল দিয়ে কোপানো, কোদাল দিয়ে কোপানো, এখানে ট্রাক্টরের কোনো পরিস্থিতি নেই, বাম মাটি আলগা তেমন করার কোনো রকম সম্ভাবনা নেই। তবুও কিন্তু আমি আজকে 1 জানুয়ারি আমি ঘাস লাগাচ্ছি আর কিভাবে লাগাতে হয় সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। এইখানে দেখাবো যে এই যে দেখুন এইখানে একটা লাইন গেছে আমার, এইখান থেকে মোটামুটি 2 ফুট দূরত্বের একটা লাইন আমি করছি। তো আপনারা জমিতে যখন করবেন তখন ভালো করে চাষ করে নেবেন, ট্রাক্টর দিয়ে হোক হ্যান্ড ট্রাক্টর দিয়ে হোক, আপনারা চাষ করে মাটিটাকে ভালো আলগা করে নেবেন। এটা হচ্ছে আমার হাতে করতে হচ্ছে আলগা, মাটিটা যদি এরকম আলগা থাকে তাহলে হচ্ছে এর যে শেকড়টা রয়েছে দেখুন এই যে শেকড়গুলো বেরিয়েছে এই শেকড়গুলো সুন্দর করে মাটিতে এক হয়ে যাবে এবং মাটির মধ্যে এর কিন্তু দ্রুত বৃদ্ধি ঘটবে এবং গাছের রেজাল্ট ভালো থাকবে। অনেকে বলেন যে শেকড়ওয়ালা কাটিং, দেখুন আমি কি কাটিং বসাচ্ছি সেটা আপনাদের সামনে লাইভ আজকে 1 জানুয়ারি আমি দেখাবো যে আমি কিভাবে বসাচ্ছি। আর এইটাই আপনাদের 20 দিন বা 25 দিন পরে গিয়ে আমি এর আপডেট দিতে থাকবো। দেখুন আমার এইটা কিন্তু ঘাসের জমি বলা ভুল হবে, এইখানে আমি কাটিংটা রাপলি বসাচ্ছি, এখানে এইখান থেকে যখন আমার জমি ফাঁকা হবে অন্য জমিতে তখন কিন্তু এইখান থেকে কেটে কেটে আমি নিয়ে যাব। তো সেটাই শেয়ার করা ছিল। অনেকে বলেন যে দাদা ঘাস লাগানোর পদ্ধতিটা বা ঘাস লাগানোর সিস্টেমটা আমাদের সঙ্গে শেয়ার করুন, তো ভাবলাম যে আমি যখন এইটাই করছি তো আপনাদেরকে শেয়ার করি। আপনারা জমিতে যখন করবেন তখন এরকম আগাছা সবসময় মুক্ত রাখবেন, আগাছা মুক্ত রাখবেন, আগাছা ফেলে দেবেন। আর মাটিটা কিন্তু আমাকে হাতে গুঁড়ো করে নিতে হচ্ছে, আপনারা ট্রাক্টর দিয়ে করে নেবেন তাহলে পরে গাছটার গ্রোথ ভালো থাকবে। আমি বারবার করে দেখানোর চেষ্টা করছি যে আমি কিন্তু হাতে মাটি আলগা করে নিচ্ছি। আর ইচ্ছা শক্তি আর চেষ্টা শক্তি আর ভালোবাসা যদি থাকে তাহলে কিন্তু অনেক কিছুই সম্ভব, আমরা করতে পারি, অসম্ভবকেও সম্ভব করতে পারি। দেখুন আমি এখানে বসিয়ে দিলাম একটা আর এখানেও আরেকটা পাশাপাশি আমি বসিয়ে দিলাম আর মাটি দিয়ে সামান্য পরিমাণ ঢেকে দিলাম যে খানিকটা দেখা যাচ্ছে যাচ্ছে না। তো এইভাবে আপনারা বসাতে পারেন, ঘাসের রেজাল্ট প্র্যাকটিক্যালি যেটা আমার কাছে প্রমাণিত বা আমি যেভাবে করেছি আমি কিন্তু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আবারও বলছি যে লাইনের দূরত্ব আপনাদের এরকম রাখতে হবে। আর এইখান থেকে এই যে আমি ঘাসটা বসিয়েছি এইখানে একটা তাওয়া করেছি আর এইখানে একটা করেছি, এইটার দূরত্ব আপনারা 1 ফিটও দিতে পারেন আর 2 ফিটও দিতে পারেন। আমার জায়গা পুরোটা আমি দেখাতে বলবো যে জায়গাটা শর্ট আর এই শর্টের কারণেই কিন্তু আমাকে বসাতে হচ্ছে। এখানে আরও 2টো ভ্যারাইটির ঘাস আমার এখানে যাবে। আর কাটিংগুলো আমি দেখাতে বলি যে দেখুন আমি কি ধরনের কাটিং সবসময় পছন্দ করি বা আমি এখনও পর্যন্ত অনলাইনে যাদের কাটিং পাঠিয়েছি আমি কিন্তু
এরকম কাটিংই পাঠিয়েছি, হয়তো দু একটা গাছে শেকড় থাকতে পারে, এটা হতেই পারে, কাটিং ডাকলে গোড়ার দিকেরটায় থাকবে এরকম শেকড়, তো কোনোটাই নষ্ট হয়নি। কারণ দাদাভাই যেদিন কাটিংটা আমার জন্য তুলেছেন তার পরের দিন সকালেই কিন্তু আমাকে দিয়ে গেছেন। তো আপনারা এইভাবে ঘাস চাষ করতে পারেন, আর ছাগল পালনে কিন্তু ঘাসের কোনো বিকল্প নেই। আপনারা যে ছাগলই পুষুন না কেন, যে ছাগলই পালন করুন না কেন, ঘাসের ব্যবস্থা আপনাদের করতেই হবে, আর সেটা অগ্রিম ঘাসের ব্যবস্থা আগে থেকেই করতে হবে। অগ্রিম যদি ঘাসের ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আপনার ছাগল অসুস্থ থাকবে বা আপনার যে খরচটা সেটা কিন্তু অনেক বেশি হবে। আর নতুন যারা খামার করতে চাইছেন বা ছাগলের সঙ্গে যুক্ত হতে চাইছেন, যে আমরা জীবনধারা বদলানোর জন্য কিন্তু আমরা ছাগল পালনের সঙ্গে যুক্ত হব বা গোট ফার্মিংটাকেই কিন্তু জীবনের একটা লক্ষ্য করে নেব, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো একটা কথা, যে করোনার যে মহামারীটা 2021 সালে আমরা বহন করে এসেছি বা তার রেশ এখনও কাটেনি, তার মধ্যেই আবার কিন্তু ওমিক্রনের একটা ঢেউ আসতে চলেছে। তো অনেকেই কাজ হারা হয়েছেন, অনেকেই কাজ হারা হবেন, যেটা উপলব্ধি করতে পারছি। তো ছাগল পালনে আসার আগে সঠিক সিদ্ধান্ত আর সঠিক চিন্তাভাবনা করেই কিন্তু ছাগলের ফার্মে আসবেন। আর যেটা বলবো, যে ঘরোয়াভাবে আপনি যদি ছাগল আপনার বাড়িতে কোনো দিন নাই থাকে বা দুটো একটা যদি থাকে, সেটাকেই আপনি ঘরোয়াভাবে 6 মাস 1 বছর লালন পালন করুন। অনেকে আছে যে প্রথমত ছাগলের ফার্মের সঙ্গে যুক্ত হব, অনেকেই 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে ঘর করেন, এটা কিন্তু একদমই ভুল সিদ্ধান্ত। যে আপনাদের ঘরে কোনো পরিত্যক্ত ঘর যদি থাকে বাড়িতে, তো সেইখানে ছাগলের রাখার ব্যবস্থা অবশ্যই করা যায়। আর সেইটা কিভাবে, একটা পাটাতন দিয়ে বা কাঠের পিড়ি দিয়েও ছাগল পালন করা যায় সেখানে প্র্যাকটিক্যালি 6 মাস বা 1 বছর 2 বছরের জন্য, তো সেটাও আমি পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করব। আর আপনারা ঘরোয়াভাবে লালন পালন করুন, ছাগলের যে থাকা খাওয়া ব্যবস্থা বা ছাগলের আচার আচরণ সম্পর্কে উপলব্ধি করুন, যে এরা কী চায় বা এদের কী দরকার আছে, এদের স্বাস্থ্য বা যে এদের পর্যাপ্ত পরিমাণ দুধ, আমরা ব্রিডিং ফার্ম যখন করব তখন মা ছাগলে অবশ্যই দুধ লাগবে, তো সেটা কী করে তার ভালো রেজাল্ট হবে। আর মা ছাগলের দুধ যদি কেউ তৈরি করতে পারেন যেভাবেই হোক, যে মা ছাগলের পর্যাপ্ত পরিমাণ দুধ হচ্ছে, তাহলে আপনার বাচ্চার গ্রোথ থাকবে, হয়তো বা আমার ছাগলের থেকে অনেক ভালো গ্রোথ থাকবে। আমি কিন্তু সবসময় বলি, দেখুন আমার থেকেও অনেক ভালো ভালো ছাগল কিন্তু অনেক জায়গায় আছে, আর আপনারা হাটে বাজারের থেকে ছাগল কেনার থেকে আপনার পারিপার্শ্বিক এলাকা যে গ্রামগুলো আছে সেখানে খোঁজ করলে অনেক ভালো ভালো ছাগল অল্প পয়সার মধ্যে পেয়ে যাবেন। হাটে বাজারের ছাগল কিনে শুধু শুধু রিক্স না নেওয়াটাই ভালো, যারা একদম নতুন ছাগলের ফার্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন। তো ঘাস লাগানোর যে সিস্টেমটা সেটা আপনাদের দেখালাম, তো আপনার যত্নের ওপরে আর ভালোবাসার উপরেই কিন্তু নির্ভর করছে আপনার ছাগলের স্বাস্থ্য, আপনার ঘাসের জমি বা আপনার ভবিষ্যতের যে পরিকল্পনা সেটা শুধুমাত্র নির্ভর করবে কিন্তু আপনার পরিশ্রমের উপর। তো আপনারা সবাই ভালো থাকবেন, নববর্ষের তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন আমার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।